శికేంద్రం పరమం పవిత్రం విశ్వాస్య పానం మధురం యతేంద్రం హేతాయ నృణాం నరమూర్తిమంతం వివేక ఆనందం అహం నమామి. ఉపవిష్ట పరమ పూజ్యపాద శ్రీమత్ స్వామీ దేవరాజానందజీ మహారాజకి ప్రణాం. శ్రీమత్ స్వామీ బోధసారానందజీ మహారాజకి ప్రణాం జানাই. శ్రీమత్ స్వామీ অঘোরাত্মানন্দজী মহারাজকেও আমার প্রাণের প্রণতি জ্ঞাপন করি. এই মঠস্থ অপরাপর সকল বয়োজ্যেষ্ঠ বরিষ্ঠ সন্ন্যাসীবৃন্দ তাদেরকেও প্রণাম শ্রদ্ধা জানাই. আর যারা আজকে ঠাকুরমা স্বামীজির এবং মহাপুরুষ মহারাজের এই চারদিনব্যাপী চারটি জীবনের উপলক্ষে আমরা যে ভগবত কথার আসর বসে থাকে বার্ষিক রামকৃষ্ণ মঠ বারাসাতে, আজকে স্বামীজির কথা যারা উপস্থিত হয়েছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী, তাদের প্রত্যেককেই আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। স্বামীজির কথা আজকে একটু আলোচনা করব। আপনারা জানেন যে একটু শেডিউলের পরিবর্তন হয়েছে, আমি নিজেও একটু মজা করি বলি, এমনি আমি পড়াশোনার ক্ষেত্রে খুব ফাঁকিবাজ। দেবরাজানন্দজি জানেন মহারাজ আমার প্রিন্সিপাল ছিলেন, তো যথারীতি আমাকে একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়, আজকেও ব্যস্ত ছিল। তারপরে রাস্তায় আসতে আসতে যথারীতি কিছু ভাবার সুযোগ পাইনি, সুযোগ পেলেও হয়তো ভাবতাম না, যাই হোক পড়াশোনা তো করতাম না। মহারাজটা কত সিরিয়াস দেখুন, এখনও লেখাপড়া করছে। তো আমি রাস্তায় আসতে আসতে ভাবছিলাম, তাই তো যখন এই প্রায় মধ্যম গ্রাম ক্রস করে গেছি, স্বামীজি কি বলবো আজকে। তো স্বামীজির ছবিটা স্বামীজিকে একটু মনে ধ্যান করলাম, কিছুক্ষণ পরে দেখি একটা ওই ছোট ট্রাক যাচ্ছে। ভাবছি কি বলা যায় কি বলা যায়। একটি ছোট ট্রাক যাচ্ছে, ট্রাকের পিছনে একটি কথা লেখা আছে। এখন এই গাড়ির পিছনে যে কথাগুলি লেখা থাকে এগুলোকে নিয়ে আমার একটি বইও বেরিয়েছে, সেটিকে বলা হয় বাহন বাণী। তো এই বাহনের পিছনে যেগুলি লেখা থাকে বাণীগুলি, অনেক সময় মজার মজার, অনেক সময় শিক্ষাপ্রদ, অনেক কিছু লেখা থাকে। এই ট্রাকটির পিছনে দেখলাম লেখা আছে, অল্প প্রেমে সময় নষ্ট, বেশি প্রেমে বড়ই কষ্ট। আমার কথাটা দেখেই কেমন যেন দুম করে মনে পড়ে গেল ওই স্বামীজির কথা, যে স্বামীজি একসময় তো বলেছিলেন যে আমি উপনিষদ ছাড়া কিছুই বলিনি। তিনি সারা জীবনে কি বললেন তার নিজেই তার সমালোচনা করতে গিয়ে বলছেন যে আমি উপনিষদ ছাড়া কিছুই বলিনি। উপনিষদ কি বলছেন এই সম্বন্ধে, যে নাল্পে সুখমস্তি, অল্পতে সুখ নেই, এ কথা উপনিষদ বলছেন। আবার স্বামীজি তার যে কবিতা ওই সখার প্রতি কবিতায় জানেন আপনারা, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিহ নিশ্চয়, হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, স্বামীজি এই কথা বলছেন। তো ভগিনী নিবেদিতা যখন স্বামীজির কমপ্লিট ওয়ার্কস যে আছে ওটা একবার পার্লে পড়ে নেবেন, স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের বিশেষ করে তার যে মুখবন্ধ নিবেদিতা লিখেছিলেন যেটি, সেই কমপ্লিট ওয়ার্কস লিখতে গিয়ে কি অসাধারণ মন্তব্য স্বামীজি করেছিলেন, নিবেদিতা করেছিলেন, যে স্বামীজির জীবনে ত্রিবেণী সঙ্গমের মতন যেন তিনটি ধারা একত্রে এসে মিলিত হয়েছিল। কি কি তিনটি ধারা? একটি হচ্ছে তার গুরু, একটি হচ্ছে শাস্ত্র, আর আরেকটি হচ্ছে তার দেশ। আমরা যখন আগে পড়তাম এগুলো ছোটবেলায়, যখন বুঝতাম না অত, তখন এই প্রশ্নটা মনে দোলা দিত যে যে কোনো সাধক ব্যক্তির পক্ষে যিনি ঈশ্বরকে জানতে চান তার পক্ষে দুটি জিনিস অপরিহার্য, এই দুটোই অবলম্বন, আর কিছু থাকুক না থাকুক। একটি হচ্ছে গুরুবাক্য, আর আরেকটি হচ্ছে বেদান্ত বাক্য বা শাস্ত্র বাক্য।
এই দুটো অপরিহার্য যে কোনো সাধকের পক্ষে। ন্যাচারালি স্বামীজি একজন সাধক সন্ন্যাসী, সুতরাং তাঁর জীবনে গুরু এবং শাস্ত্রের মেলবন্ধন ঘটবে, এবং বিশেষ করে যেখানে শ্রীরামকৃষ্ণের জীবন স্বামীজি নিজেই তার অ্যাসেসমেন্ট করেছেন যে তাঁর জীবন না পড়লে বেদ বেদান্তে কি আছে জানা যায় না, এটা কি খুবই স্বাভাবিক। কিন্তু দেশ কেন? একজন সন্ন্যাসী তিনি বিরক্ত হবেন, তিনি সমাজ সংসার পরিত্যাগ করবেন, এটি তো স্বাভাবিক। দেশ কথাটা নিবেদিতা কেন বললেন? এবং স্বামীজি ওই কথাটা বলছেন যে যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিহ নিশ্চয়। ওই কবিতাতেই আরেকটি লাইন আছে যেটি সর্বশাস্ত্র সার বলে আমি নিজে মনে করি। এই কবিতাগুলি, এটা আমার নিজের অভিমত, আপনারা পড়াশোনা করবেন দেখবেন হয়তো মতের মিল হতে পারে, আমি অনেকের সঙ্গে আলোচনা করেছি তাঁরাও এই রকমই বলেছেন, সেই জন্যই বলছি। আমাদের জীবনের যত রকমের সমস্যা আছে, আমরা যদি স্বামীজির বীরবাণীর কবিতাগুলিকে ভালো করে পড়তাম, তাহলে যদি আমি ইন্টালেকচুয়ালিও বেদ বেদান্তে কি আছে, শাস্ত্রে কি আছে, আচার্যরা গুরুরা কি বলে গেছেন, তাদের জীবনের সাধন লব্ধ অভিজ্ঞতা, স্বামীজির ওই কটা কবিতা থেকে সব আমি জানতে পারতাম, সমস্ত কিছু। যদি ঠাকুর সম্বন্ধে জানতে চাইতাম তাও পারতাম, মা সম্বন্ধে তাও পারতাম, এবং প্র্যাকটিক্যাল জীবন সম্বন্ধে স্বামীজির অভিপ্রেত জীবন কিরকম হবে, আমাদের কাছ থেকে তিনি কি আশা করছেন, গুরু হিসাবে একজন আচার্য হিসাবে স্নেহশীল পিতার মতন একজন ব্যক্তিত্ব হিসাবে তার শিষ্যদের কাছে ভাবিকালের কাছে তিনি কি চান। অসাধারণ ইনসাইট রয়েছে, একবার পড়বেন, বিশেষ করে এই সখার প্রতি দ্য কাপ, অজানা দেবতা, এই সমস্ত কবিতাগুলি পড়লে যত দুঃখেই থাকুন না কেন দেখবেন যে মেঘটা উড়ে গেছে, অশান্তির মেঘটা উড়ে গেছে, এবং নতুন আলো পাবেন, নতুন আশা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। দেখুন স্বামীজি ওই সখার প্রতি কবিতাতেই বলছেন যে এই এত যে তপস্যা করলাম, শ্মশান তারপরেতে গঙ্গা তীর, এ সমস্ত নিজের ঘর মনে করে ঘর বাড়ি ছেড়ে ঘুরে বেড়ালাম, ভিক্ষাসনে কত কাল যায়, দাঁড়ে দাঁড়ে উদর পূরণ ভিক্ষাবৃত্তি করে এত তপস্যা করলাম, শরীরকে এত কষ্ট দিলাম, কি ধন করিনু উপার্জন। যেন স্বামীজি ডায়ালগ করছেন কাউকে, কারোর সঙ্গে কথা হচ্ছে, সে যেন স্বামীজিকে প্রশ্ন করছেন, সারা জীবন ভগবান ভগবান করে এত তপস্যা করে এত কঠোরতা করে কি পেলেন, তার উত্তর যেন স্বামীজি দিচ্ছেন, শোনো বলি মরণের কথা, জেনেছি জীবনের সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পারাপার। সেগুলি কি কি? এই মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন যা কিছু আছে, মতামত দর্শন বিজ্ঞান, এ সমস্তই হচ্ছে ইন্টেলেকচুয়াল জাগলারি, সব বুদ্ধিগতভাবেই তার একমাত্র দাম। জীবনে যখন সমস্যা আসে, ঠাকুর যেমন তার সোজা কথায় সোজা কথাটি বলতেন যে টিয়া পাখি বেশ এমনি রাধাকৃষ্ণ বা হরিনামের বুলি বলে, আর যখনই বেড়াল ধরে তখন আসল বুলি বেরোয় ক্যাঁ ক্যাঁ ডাক বেরিয়ে পড়ে। তো তখন ওই স্বামীজি বলছেন ওই রকম যে এই সমস্ত যা কিছু মতামত দর্শন বিজ্ঞান যা আলোচনা যা কিছু, এই সব কিছুই ওই দৌড় হচ্ছে বুদ্ধি পর্যন্ত, তারপরে কিন্তু না। এবং যথারীতি যখন বুদ্ধির সৌকর্য আমাদের প্রকাশের সময় আসে, তখন আমরা বিরাট বিরাট বক্তব্য রাখতে পারি, লোককে অভিভূত করে দিতে পারি ইত্যাদি, কিন্তু জীবনে যখন খুব ক্রুশিয়াল টাইম আসে, খুব ক্রিটিক্যাল টাইম আসে, তখন কতটা কাজে লাগে। স্বামীজি বলছেন যে তাহলে উপায় কি? না প্রেম, প্রেম এই মাত্র ধন, প্রেম এই মাত্র ধন, তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পারাপার। এই প্রেম, এবং তারপরে স্বামীজি দেখাচ্ছেন তার প্র্যাকটিক্যাল বেদান্ত বলে যেটা তিনি বলেছেন কর্মযোগের প্রসঙ্গে বলেছেন, যে এই প্রেম
কিভাবে মানুষের জীবনে খেলা করে, সমাজটাকে কি করে ধরে রয়েছে একদম বেসিক লেভেলে, এবং ঈশ্বর প্রেম বলতেই বা কি বোঝায়, জীবের জীবনের পরিপূর্ণতা বলতেই কি বোঝায়, আলোচনা করেছেন। স্বামীজি ব্রহ্মকে ওখানে প্রেম হিসাবে দেখেছেন যথার্থ। আমরা স্বামীজির এই কথাগুলি শুনি যে দস্যু হরে প্রেমের প্রেরণ, হয়ে বাক্য মন অগোচর, সুখে দুঃখে তিনি অধিষ্ঠান। দেখুন, আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। দেখুন, স্বামীজি জীবনটা যদি দেখেন, আমরা বললাম যে নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম উপনিষদ বলছেন, এবং স্বামীজিও ওই রকম বলছেন যে যে যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিহ নিশ্চয়। আচ্ছা, তাহলে দুঃখ আছে বলে কি আমাদের হৃদয় উচ্চ আমরা করব না? বঙ্কিমচন্দ্রের যেমন একটি কথা আছে, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? আমরা কি তাহলে হৃদয়টাকে উচ্চ করব না? হৃদয়টাকে উচ্চ করা বলতে কি বোঝায়? খুব দার্শনিক কথাগুলি আমি একটু সহজ করে বলার চেষ্টা করছি। দেখুন, স্বামীজির জীবনটা কল্পনা করুন। ২৪ বছর বয়স, ঠাকুরের শরীর চলে গেছে, কপর্দক শূন্য, বাড়িতে মামলা মকদ্দমা, মা ভাইরা খেতে পারছে না, চাকরি নেই বাকরি নেই, আমাদের ঘরের আট পাঁচটা ছেলের মতোই অবস্থা সমাজের। আর এদিকে আবার গুরুদেবের দেওয়া দায়িত্ব, যে কি দায়িত্ব দিয়েছিলেন জানি না, পরবর্তীকালে স্বামীজির যা যা কাজকর্ম এবং টুকরো টাকরা যা কথা পাওয়া যায় সেখান থেকে আমরা অনুমান করে, আগে আগে যারা লেখক স্বামীজি গবেষক তারা যা বলে গেছেন যে এই দেশ মাতৃকার জাগরণ, তার লুপ্ত ঐতিহ্য গৌরব আধ্যাত্মিকতা সেটিকে ফিরিয়ে দিতে হবে, এবং তার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ যে অবতার সেটিকে প্রতিষ্ঠা করতে হবে। কেননা শ্রীরামকৃষ্ণ নিজে খুবই সাত্ত্বিক মানুষ ছিলেন, তার শরীর খুব সত্ত্বগুণের শরীর ছিল, তিনি নিজে যে প্রচার করবেন, প্রচার করে লোকে যে তার অবতারের মহিমা জানবে, এটি শ্রীরামকৃষ্ণের পক্ষে সম্ভব ছিল না। তিনি নিজেই নিজের সম্বন্ধে বলতেন যে দেখলাম সচ্চিদানন্দ খোলটি ছেড়ে বাইরে এলো, দেখলাম পূর্ণ আবির্ভাব তবে সত্ত্বগুণের ঐশ্বর্য, এত সত্ত্বগুণ ওই রাম অবতারে কৃষ্ণ অবতারে যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে, দেশ পরিভ্রমণ করতে হয়েছে, এর জন্য শক্তি দরকার, রজগুণ দরকার, শ্রীরামকৃষ্ণ অবতারে নেই। যখন চৈতন্যদেব অবতারের কথা ভাবা যায় তখনও দেখা যায় অ্যাটলিস্ট তিনি একবার অন্তত পক্ষে গোটা ভারত পায়ে হেঁটে পরিক্রমা করেছেন, এত ঈশ্বর তন্ময়তা, এত ভাবাবেশ তার মধ্যেও। আর শ্রীরামকৃষ্ণ মাকে কেঁদে কেঁদে বলতেন যে মা এমন শরীর, গৌর নিতাইও লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিলিয়েছিল, আর আমার এমন শরীর যে পালকি ছাড়া দুপা চলতে পারি না। তার সত্ত্বগুণের ঐশ্বর্য, এত সত্ত্বগুণ তার পক্ষে কিছুই সম্ভব ছিল না এই সমস্ত করার, এই জন্য তার একটি ওই বিভূতি মূর্তি, ওই রকম ঐশ্বর্য মূর্তি দরকার হয়ে পড়েছিল। এবং শ্রীরামকৃষ্ণের মতে এই স্বামী বিবেকানন্দ মহারাজ অপরাত্মানন্দজী মহারাজ যা বলে গেলেন যে আপনারা জানেন মায়ের কথা, ঠাকুরের মাথার মণি ছিলেন তিনি, এবং ঠাকুর বলছেন ও আমার শ্বশুরঘর, যেন ঠাকুরের দ্বিতীয় শরীর, এবং খুব শব্দগতভাবেও ঠাকুর তার নিজের থেকে স্বামীজিকে অত আলাদা করে দেখতেন না স্বামীজি। তো এই যেন শ্রীরামকৃষ্ণের আরেকটি শরীর, এবং স্বামীজি তারপরে ঠাকুরের শরীর যাবার পরে যখন এই অবস্থায় পড়েছেন, বরাহনগর মঠ প্রতিষ্ঠা হয়েছে, গুরু ভাইরা তাদেরকে জড়ো করতে হবে, এসব হয়ে যাবার পর দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন, ঘুরলেন। আমরা যখন ওই গবেষণা করি, মানে একটা র্যান্ডম স্যাম্পলিংয়ের কথা বলি, স্বামীজি যখন ভারতবর্ষ ঘুরেছেন, কি অদ্ভুত তার বৈচিত্র্য, যে রাজার ঘরে, রাজার রাজপ্রাসাদে, ধনীর বাড়িতে, গরিবের পর্ণকুটিরে, পাহাড়ের গুহায়, জঙ্গলে, ট্রেন স্টেশনে,
কেন কোনো জায়গা নেই, দিনে রাতে সব দিক থেকে ভারতবর্ষকে দেখেছেন, তা দেখায় কোনো ফাঁক যাতে না রয়ে যায়। শেষকালে গিয়ে এই ভারতের শেষ ভূখণ্ড গম্ভীরানন্দজি বলেছেন কন্যাকুমারিকা ওই পাথপ্রস্তর শৈলের উপরে গিয়ে সমুদ্রের মাঝখানে তিনি ধ্যানে বসলেন, ভারতবর্ষকে ধ্যান করতে বসলেন। দেখুন, অবতার যখন আসেন তার সাধনাটা আমাদের মানুষের মতন হয় না যে নিজের মুক্তি খুঁজব। স্বামীজি ওই কথা বলেছিলেন হয়তো আমাদের শিক্ষার জন্যে, যে তিন চার দিন পরে পরে উঠে খাবো, একটু সমাধিতে ডুবে থাকবো, আর তারপরেতে মাঝে মাঝে শরীর রক্ষার জন্যে উঠে কিছু আহার গ্রহণ করবো। ঠাকুর খুব তিরস্কার করেছিলেন, কোথায় ভেবেছিলাম তুই বিরাট বটবৃক্ষ হবি, তা নয় তো নিজের কথাই ভাবছিস, স্বার্থপরের মতন হীন বুদ্ধি ইত্যাদি খুব তিরস্কার করেছিলেন। এই কথাগুলি স্বামীজিকে বলা মানে তার যা সেন্সিটিভ মাইন্ড, সূক্ষ্ম যা মন, যথেষ্ট তিরস্কার তার পক্ষে। তো গালাগাল বন্ধ করা সামিল আমাদের আমাদের ক্ষেত্রে। তো ঠাকুর যব বললেন, স্বামীজি পরবর্তীকালে ধরতে পারলেন ঠাকুরের ইঙ্গিতটা কী এবং বুঝতে পারলেন তিনি দৃঢ়ায় নিজের সমাধি, তার তো তিনি এমনিতেই সমাধিতে প্রতিষ্ঠিত। ওই ঠাকুর যখন প্রথম তাকে দেখেছিলেন, লাল সুরকির কাঁড়ি জ্যোতির ভেতরে নরেন্দ্র বসে আছে, আর দেখেই ঠাকুর মাকে প্রার্থনা করছেন, মা ওই নরেন্দ্র ওকে মায়া দিয়ে বাঁধো, তা নাহলে ও কাজ করবে না। এমনিতেই সমাধিতে ঠাকুর তাকে জোর করে টেনে এনেছেন, এবং টেনে এনেছেনও কীরকম ভাবে, কত সে গদগদ ভাবে বাচ্চা ছেলে হয়ে একেবারেতে তার প্রাণনাথ হয়ে তার গলা জড়িয়ে ধরে তাকে প্রার্থনা করে কত প্রেমের সঙ্গে তবেই স্বামীজিকে আনতে পেরেছিলেন, তাও মাত্র কতদিনের জন্যে একেবারেতে। এইরকম একজন পুরুষ তো মানে ঠাকুর তাকে যে দায়িত্ব দিয়ে গেছেন তিনি বুঝতে পেরেছেন, তাঁর সাধন ভজন নিজের মুক্তির জন্য নয়, তাঁর সাধন ভজন ভারতবর্ষের জন্য এবং গোটা বিশ্ববাসীর জন্য। পরবর্তীকালে তার একটি কথা আছে খুব গুরুত্বপূর্ণ, ভারতবর্ষ কি মরে যাবে? ভারতবর্ষ যদি মরে যায় তাহলে গোটা পৃথিবী থেকে আধ্যাত্মিকতা বিলুপ্ত হয়ে যাবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। স্বামীজি অন্যান্য ক্ষেত্রে যা আলোচনা করেছেন আমরা সারমর্মটা এক কথায় বলে দিই, যে পৃথিবীর প্রতিটি জাতির, যেমন আমাদের প্রত্যেক মানুষ হিসেবে ইন্ডিভিজুয়াল ব্যক্তি মানুষ হিসেবে আমাদের যেমন নিজস্ব নিজস্ব কর্মফল রয়েছে, এবং কোনো দুজন মানুষের কর্মফল প্রায় এক হয় না, ঠিক সেই রকমই এই যে জাতিগুলি যেগুলি মানুষকে দিয়ে তৈরি হয়, এই জাতিগুলি এক একটি জাতি ইউরোপিয়ান নেশন, মিডল ইস্টের বা সাউথ ইস্ট এশিয়ান যে নেশনগুলো রয়েছে, জাতিগুলি রয়েছে, এই জাতিগুলির নিজস্ব এক একটি কর্মধারা আছে, তাদের ভাবনা চিন্তার একটি নির্দিষ্ট প্রণালী রয়েছে। ঠিক সেইরকমভাবে ভারতবর্ষেরও ভাবনা চিন্তা করবার, এই জগতে কন্ট্রিবিউট করবার, সেখানে জীবনযাপন কেমন হবে, জীবনের লক্ষ্য কেমন হবে, এই পৃথিবী কি, ঈশ্বর বলে কিছু আছে কি না, জীবনের লক্ষ্য কি, ঈশ্বর যদি থাকেন তাকে তাহলে তাকে লাভ করব কি উপায়ে, যদি না থাকেন তাহলেই বা আমাদের জীবনের লক্ষ্য কি হবে, আমার আমরা তখন জীবনযাপন করব কিভাবে, এই সমস্ত নিয়ে যে চিন্তা ভাবনাগুলো প্রত্যেকটি দেশ প্রত্যেকটি জাতি করে এসেছেন, তাতে একটি সুনির্দিষ্ট বিভাগ রয়েছে, এবং ভারতবর্ষেও ঠিক ওই রকমভাবেই একটি নিজস্বতা রয়েছে চিন্তা ভাবনার ক্ষেত্রে, অন্যান্য জাতিগুলির চিন্তা ভাবনার নিজস্বতা রয়েছে। অন্যান্য জাতিগুলো আজকের দিনে দাঁড়িয়ে বলতে গেলে আমরা যদি পুরো ইতিহাসটা দেখি, যে অন্যান্য জাতিগুলি বিশ্বাস করে এসেছে, যেটা এখনকার ভাষায় বলা হয় সায়েন্স এবং টেকনোলজিকে, এখন গোটা পৃথিবীতে রাজত্ব করছে টেকনোক্র্যাটরা, তারা যেরকমভাবে যে উদ্দেশ্য ঠিক করে দিচ্ছেন, অবজেক্টিভ ঠিক করে দিচ্ছেন, সেই অনুযায়ী শিক্ষার লক্ষ্য কীরকমভাবে ঠিক হচ্ছে, সেই অনুযায়ী ব্যবসা কীরকমভাবে ঠিক হচ্ছে, সেই অনুযায়ী সরকার কীরকমভাবে কী কী নীতি নেবে, কী কী পলিসি নেবে, সমস্ত কিছু ওই অনুযায়ী চলছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্বামীজি জানতেন এটা আসছে, এই যুগটা আসছে, ভীষণ মেটেরিয়ালিস্টিক যুগ, এর বাইরে মানুষ ভাবতে পারবে না,
সেখানে একটা কম্পিউটারকে সে স্বয়ংক্রিয় মনে করবে এবং তাকে প্রায় দেবতার আসনে বসিয়ে তার সেবার জন্য তার সমস্ত বুদ্ধি বৃত্তি সমস্ত সময় শ্রম সব কিছু তার পিছনে ব্যয় করবে, যেমন আমরা ইষ্ট পূজায় করে থাকি, জীবনটা যাপন করে থাকি ওই রকম তারা কম্পিউটার সাধক। তো ইত্যাদি, তো আমরা যেমন প্রাণ প্রতিষ্ঠা করি দেবতায় ইষ্টে, ঠিক সেই রকমভাবে এখন কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা ইন্টিগ্রেট করবার চেষ্টা করছেন, কিভাবে নিজে নিজেই কম্পিউটার কাজ করতে পারে মানুষের সাহায্য ব্যতি রেখে। তারা পূজার ভাবে করছে, তপস্যা করছে, তাতে তারা লাভ করেছে। ভারতবর্ষ এই পদ্ধতিতে একটু ট্রাই করেছিল, এক্স্যাক্টলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলবো না, এই কর্মের পদ্ধতিতে, কর্ম দ্বারা কিভাবে জীবনটাকে সুগম করা যায়। জীবনের প্রবলেম খুব বিখ্যাত কথা স্বামীজির একটি, যে নিজের সংকীর্ণ গহ্বর থেকে বেরিয়ে এসো, গিয়ে দেখো অন্যান্য জাতিগুলো জীবনের প্রবলেমগুলিকে কিভাবে সলভ করছে। এই যে জীবনের প্রবলেমগুলি, এইগুলোকে সলভ করবার দুটি পদ্ধতি ভারতবর্ষেও ট্রাই করা হয়েছিল। একটিকে বলা হয় কর্মকাণ্ড, যে কাজের উপরে আস্থা রেখে, পুরুষকারের উপরে আস্থা রেখে, যে আমি কাজের দ্বারা কিছু কর্মের দ্বারা কাজ করলে তার যে ফল উৎপন্ন হয়, তার যে রেজাল্ট হয়, সেই রেজাল্টের দ্বারা আমি আমার ভাগ্যকে জয় করতে পারি, পাল্টে দিতে পারি, যে অবস্থায় বর্তমানে আছি তার থেকে আরও উচ্চ অবস্থায় যেতে পারি, আরও উঁচুতে উঠতে পারি। যেগুলো এখন আমাদের এই ম্যাটেরিয়ালিস্টিক যুগেও যারা করছেন, তারা অন্য কিছু ঈশ্বর টিশ্বর অত ভাবে না, কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো এই পদ্ধতি ট্রাই করা হয়েছিল ভারতবর্ষে, এবং তৎকালীন যারা গবেষক, যাদেরকে আমরা আজকে ঋষি বলি, ঋষি কথাটার অর্থ হচ্ছে সত্য দ্রষ্টা। সত্য দ্রষ্টা মানে যিনি নূতন জ্ঞান আবিষ্কার করেছেন, নূতন সত্য আবিষ্কার করেছেন। সত্যম জ্ঞানম, দুটি মানে পরিপূরক শব্দ একেবারেতে, যেটি সত্য সেটিই জ্ঞান এবং যেটি জ্ঞান সেটিই সত্য। যিনি সত্য আবিষ্কার করেছেন, নূতন জ্ঞান আবিষ্কার করেছেন, তিনিই ঋষি পদবাচ্য। আজকের ভাষায় আমরা রিসার্চার গবেষক তাকে বলিনি, যিনি নূতন জ্ঞান আবিষ্কার করছেন তাকেই বলি। ঋষি শব্দের অর্থ আধুনিক অর্থ করলে গবেষক। যারা সেই সময় গবেষক ছিলেন, ভারতবর্ষের আধ্যাত্মিক গবেষণা যারা চালিয়েছিলেন করতেন, সেই ঋষিরা বলছেন যে এই সমস্ত পরীক্ষীয় লোকান কর্মচিতান ব্রহ্মাণ, সমস্ত যা কিছু কর্মফল, যত রকমের কর্মের পথ রয়েছে, ট্রাই করে আমাকে কর্মফল কোথায় নিয়ে যেতে পারে, স্বর্গে নিয়ে যেতে পারে, আরও কি উচ্চ অবস্থায় নিয়ে যেতে পারে, ফার্দার যার যে আজকে ভিখারি আছে সে কালকে রাজা হতে পারে, জগতে যত ধন সম্পত্তি নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি যা কিছু আছে, কর্মের দ্বারা এই যে ট্রাই করা সেগুলিকে লাভ করবার জন্যে, এবং মনে করা যে এতেই আমার জীবনের পরিপূর্ণতা নিহিত। যে সমস্ত ঋষিরা এই সমস্ত নিয়ে গবেষণা করছিলেন, তারা এই কর্মের সমস্ত ফলকে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষিয়া এক্সামিন করলেন। তারা পরীক্ষা করে কর্মসমূহ, তাদের ফলসমূহ তাদের নির্বেদ এলো, তাদের মধ্যে এই বিরক্তির ভাবটি এলো, বৈরাগ্যটি এলো, ত্যাগের ভাবটি এলো, তারা এর অসারতা বুঝতে পারলেন কর্মসমূহের। কি অসারতা, যে ওই স্বামীজি যেমন বলছেন যে যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন, পক্ষহীন শোন বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। স্বামীজি বলছেন যত দূরই আমরা ট্রাই করি না কেন, অনেক উচ্চে যেতে পারি। গীতায় ভগবান কি বললেন, হয়তো এত পুণ্য কর্ম করেছেন যে আপনি স্বর্গে গেলেন, তাতেই বা কি, স্বর্গে যাওয়াটা তো কর্ম ফলের উপর নির্ভর করছে, আকাশ থেকে তো আপনি আর স্বর্গে যেতে পারছেন না, এমন কিছু পুণ্য কর্ম করতে হবে আপনাকে যে আপনি স্বর্গে যাবেন। ওটা আপনার ব্যাংক ব্যালেন্সের মতন, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, থাকলে আপনি সাতটারা হোটেলে না হয় 10-15 দিন কাটাতে পারবেন, না হয় 10 বছর কাটাতে পারবেন, তারপরে যদি ওইখানে হোটেলে ভোগ সুখ করতে যান তখন তো আর কাজকর্ম করতে পারবেন না, তখন তো ভোগ সুখে লিপ্ত রয়েছেন, হোটেলে রয়েছেন। তো সুতরাং ন্যাচারালি আপনার ব্যাংক ব্যালেন্স প্রতিদিনে খরচা হতে থাকছে, একটা সময় যখন একেবারে জিরো হয়ে যাবে, হোটেলের মালিক ঘাট থাকতে দেবার, যখন আর শোধ করতে পারবেন না, দিতে পারবেন না। ভগবান গীতায় কি বললেন,
যে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি, এই পুণ্য কর্ম ক্ষয় হয়ে গেলে আবার স্বর্গ থেকে মর্তে নেমে আসতে হবে, কোনো উপায় নেই। এখানে আবার কর্ম করো, পুণ্য কর্ম করো, সঞ্চয় করো, এইরকম ব্যাংক ব্যালেন্স, পুণ্যকর্মের ব্যালেন্স যা আছে বাড়াও, তারপরে আবার যাবে। সুতরাং একটা সাইক্লিক অর্ডারে চলতে থাকে। এই কর্মের গতি ম্যাক্সিমাম আমাকে এই পর্যন্ত দিতে পারে, এর বাইরে আমাকে নিয়ে যেতে পারে না। ঋষিরা বুঝেছিলেন যে এটা একটা বিরাট দুষ্ট চক্র, ভিসিয়াস সার্কেল, যে এর মধ্যে পড়ে সে বেরোতে পারে না। ভাবে বোধ হয় আমার উত্তরণ হচ্ছে, একটা সময় পরে বোঝা যায় আমি তো স্পাইরাল পথেই চলছি, আমি সোজা ভার্টিক্যালি উঠছি না। একটা সময় পর্যন্ত মনে হয় বোধ হয় আমার উত্তরণ হচ্ছে, এই একটা সময় পরে গিয়ে বোঝা যায় একই জায়গায় ঘুরপাক খাচ্ছি, কোনো উত্তরণ আমার এক ফেলই হচ্ছে। তো তখন তাদের ভেতরে ওই অসারতাটা বুঝতে পারেন কর্ম এবং কর্মফলের প্রতি, তখন তাদের ভেতরে আরো বিরাট জিজ্ঞাসা আসে, এটি বোধের জন্ম হয়। সেই বোধটি, সেই জিজ্ঞাসা, সেই তার থেকে এই দুঃখ, এই যে এর বাইরে কি করে যাব, আলটিমেটলি দুঃখের হাত তো এড়াতে পারলাম না, এই সমস্ত এই ঋষিরা গবেষণা করেছিলেন জিজ্ঞাসার উত্তর কি হবে। স্বামীজি যখন ভারতবর্ষের ওই পায়ের তলায় বসে ধ্যান করছিলেন, ওটা ভারতবর্ষের ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান, তিনি একই সঙ্গে যুগপথ তিনি বুঝতে পারলেন। কেননা মনে রাখবেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটে কিন্তু আলাদা কথা নয়। একটি উদাহরণ দেখুন, মনে করুন এই আমরা স্টেজে উঠছি, এই যে সিঁড়ি রয়েছে এটসেট্রা, আমি যখন আসছি মনে করুন তখন একদম 3:30 বাজছে, কাঁটায় কাঁটায় 3:30 বাজছে। কেউ একজন এখানে টিফিনে কলা দেওয়া হয়েছিল, কলা খেতে খেতে কলার খোসাটি এখানে ফেলে দিয়েছিল, খেয়াল করেনি, আর আমিও অন্যমনস্কভাবে উঠতে গিয়ে খেয়াল করলাম না, একদম কটায় কটায় 3:30 বাজছে, এই কলার খোসায় পা পিছলে বা জল পড়ে আছে পা পিছলে বা কোনোভাবে হোঁচটকে আমি পড়লাম, কোমরে চোট লাগলো, 3:35 বাজছে, 40 বাজছে, ওষুধ ইঞ্জেকশন করে 45, 4:00 উপশম হচ্ছে না, অ্যাম্বুলেন্সে সাইরেন বাজিয়ে বাজিয়ে আমাকে হসপিটালে নিয়ে ছুটতে হলো। 3:30 থেকে 4:00, এই যে সময়ের যে টাইম স্প্যান দেখুন, যখন 4:00 আমি ব্যথায় ছটফট করছি, অ্যাম্বুলেন্সে নিয়ে আমাকে দৌড়ুচ্ছে, তার নিরিখে 3:30 বা 3:35 যখন আমি পা পিছলে পড়েছিলাম, লেগেছিল, তখন সেটা অতীত ছিল, অতীত হয়ে গেছে। 4:00 নিরিখে 3:30 অতীত হয়ে গেছে। আর যখন ভোর 3:30 বাজছে, আমি পা পিছলেছি, তখন সেটি বর্তমান। তাহলে যেটি বর্তমান সেটি একসময় অতীত হয়ে যায়, সেটি একসময় অতীত হয়ে যায়। এবং 3:30 নিরিখে 4:00 হচ্ছে ভবিষ্যৎ। আমার ওই অতীতটা দুঃখময় বলে, বর্তমানটা দুঃখময় বলে, যেটা আগামী সময় 3:30 তুলনায় 4:00 ওই যন্ত্রণা আমি ভোগ করছি, আমার ভবিষ্যৎটাও দুঃখময়। 4:00 সময় আমি অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি, 3:35, 3:40 নিরিখে 4:00 হচ্ছে ভবিষ্যৎ। সুতরাং সমস্ত কিছু নির্ভর করছে বর্তমানের উপরে, কতটা আপনি একাগ্র চিত্তে চিত্তে বর্তমানকে ইউজ করতে পারছেন, তার উপরে নির্ভর করছে আপনার অতীত, তার উপরে নির্ভর করছে আপনার ভবিষ্যৎ। আমরা বুঝি না, আমরা তাবিজ কবজ মাদুলি দৌড় জন্য দৌড়ে দৌড়ে বেড়াই। স্বামীজি ভারতবর্ষের বর্তমান অবস্থা ধ্যান করলেন, অতীত অবস্থাও বুঝতে পারলেন, ভবিষ্যৎ অবস্থাও বুঝতে পারলেন। বুঝতে পেরে বুঝলেন যে এক সময়তে ছিল গৌরব, এখনো আছে, যদি না থাকতো ধারাটা, যদি না থাকতো পরম্পরাটা, যদি না থাকতো শ্রীরামকৃষ্ণকে পেতেন না, আধুনিক সমাজ শ্রীরামকৃষ্ণকে পেত না। স্বামীজি বুঝতে পারলেন যে ধারাটি বর্তমান রয়েছে ফলিগু ধারার মতো। পরবর্তীকালে বললেন, ধর্ম হচ্ছে ভারতের প্রাণ পাখি, এই হচ্ছে শিরায় শিরায় যে রক্ত প্রবাহিত হয়ে, শক্তি প্রবাহিত হয়ে আমাকে বাঁচিয়ে রাখে, তরতাজা করে রাখে, সেটি এখন ঝিমিয়ে পড়েছে শক্তি। স্বামীজি এই ধর্ম নামক যে ফল্গু ধারারূপে যে শক্তি এখন স্তিমিত হয়ে বিরাজ করছে ভারতবর্ষের বর্তমান অবস্থায়, সেই শক্তিকে উস্কে দিলেন, বলছেন আমি ভারতের মূল ধরে নাড়া দিয়েছি। এখন আমি প্রশ্নটা যেটা শুরু করেছিলাম প্রথমে, যে কেন একজন সন্ন্যাসীর পক্ষে দেশ হচ্ছে গুরুত্বপূর্ণ, দেশ কেন গুরুত্বপূর্ণ, এবং স্বামীজি এই যে ধর্মের কথা বললেন ভারতবর্ষের
মূল প্রাণ পাখি। এবং কেন প্রেমের কথা বলছেন, কেন অল্পে সুখ নেই এই কথা হচ্ছে, কেন অল্পে প্রেমে সময় নষ্ট এই কথা বলছেন, আমরা এটা খুব ছোট্ট একটা ফ্রেমওয়ার্ককে খুব সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। 10 মিনিট আছে, মহারাজ আমাকে 4:30 পর্যন্ত সময় দিয়েছেন, ইনফ্যাক্ট 8 মিনিট আমরা একটু বোঝবার সময় চেষ্টা করব। দেখুন, ধর্ম শব্দটার অর্থ হচ্ছে যে ধারণ করে রাখা, ঠিক যেমন এই মাইকটিকে, মাইকের স্ট্যান্ডটি ধারণ করে রয়েছে। এর যদি ধারণ করে রাখার এই ক্ষমতাটা না থাকতো, এই গুণটা না থাকতো, তাহলে এই মাইক্রোফোনটা পড়ে যেত। আমি যদি বলি এই ঘড়িটা রয়েছে, ঘড়িটাকে আমি ধরে রাখি, আমার হাতে যদি এই ক্ষমতা না থাকে, এই গুণটা ধরে রাখার যদি না থাকে, তাহলে ঘড়িটা আমি ধরে রাখতে পারবো না। ধর্ম হচ্ছে এমন একটি গুণ যেটি ধরে রাখে। কিরকম মনে করুন, এই কালকেই হয়তো একটি স্কুলে এটি ছেলে গেছে, ছেলে গিয়ে বলছে, ছাত্রছাত্রীকে গিয়ে বলছে যে আমি তো এই স্কুলের ছাত্র বা ছাত্রী ছিলাম, আমাকে আমাকে সার্টিফিকেট দিন, ক্লাস 8 পাস বা অমুক। আপনারা পরিচিত ঘটনাগুলোর সঙ্গে উদাহরণ দিচ্ছি। ওই জন্য যদি স্কুলে গিয়ে এই দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে কি স্কুল তাকে সার্টিফিকেট ইস্যু করে দেবে? দেবে না। তাকে আগে অ্যাডমিশন রেজিস্টার দেখবে যে কবে অ্যাডমিশন নিয়েছে, পরীক্ষায় প্রমোশন পেয়ে পাশ করেছে কিনা, যত ক্লাস অবধি পড়েছে বলছে পড়েছে কিনা, মাস্টারমশাইরা কেউ চেনে কিনা, এটসেট্রা এটসেট্রা। যদি দেখা যায় কোনো কিছুই ফুলফিল করলো না, সে তাকে কেউ চেনে না, কোনোদিন অ্যাডমিশন রেজিস্টারেও তার নাম পাওয়া যাচ্ছে না, কোনোদিন পড়েনি ক্লাসে, কোনোদিন তার অ্যাটেন্ডেন্স পাওয়া যাচ্ছে না, প্রমোশন পেয়ে পেয়ে নেক্সট ক্লাসে তার প্রমোশনও সে পায়নি, পরীক্ষায় বসেনি, তার দাবি মানা হবে না। সুতরাং এই যে গিয়ে যে দাবি করলো আমাকে অমুকটি দেওয়া হোক, এই দাবিটার পিছনে ওর ছাত্র বা ছাত্রী হিসাবে কিছু দায়িত্ব এবং কর্তব্য ছিল, ওই দায়িত্ব এবং কর্তব্যগুলি তাকে ছাত্র বা ছাত্রী হিসাবে ধরে রাখে। বোঝা যাচ্ছে, ওই দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন যদি না করে, তার ছাত্র বা ছাত্রী হিসাবে দাবিকে মান্যতা দেওয়া হবে না। সুতরাং প্রথমে এই যে দায়িত্ব এবং কর্তব্য, যেগুলো আমাকে আমার বর্তমান পজিশনে বা আমি যেটাকে ক্লেম করছি এটা আমি বলে যদি ধরে রাখে, ধরে রাখতে হয় যে দায়িত্ব এবং কর্তব্যগুলি, ধর্ম মানে প্রাথমিক মানে হচ্ছে তাই। এবং জীবনের প্রত্যেকটি স্টেজে, স্তরে স্তরে মানুষের এই ধর্মের সংজ্ঞাটা পাল্টে যায়। মনে করুন আপনার বাড়িতে একটি 6 মাসের শিশু আছে, 1 বছরের শিশু আছে, তার কি দায়িত্ব কর্তব্য? সময়ে খাবে, সময়ে ঘুমবে, ব্যাসে বেশি বদমাইশি করবে না, এইটুকুই দায়িত্ব কর্তব্য তার। তারপরে সে যখন বড় হলো, প্রাইমারি স্কুলে যখন ভর্তি হয়েছে, প্রথম প্রথম আপনি হাত ধরে নিয়ে যেতেন, এখন একা একাই যেতে পারে। আরো যখন বড় হয়েছে, বাড়ির দোকান বাজার করতে তাকে পাঠাচ্ছেন। আরো যখন বড় হলো, সে হয়তো ক্লাবে খেলছে, আরো 5টা দায়িত্ব বেড়ে গেছে, সমাজ তখন তার উপরে নির্ভর করতে শুরু করেছে একটু একটু করে। আরো যখন বড় হলো, সে কারুর তখন পিতা, কারুর মাতা, সমাজের একজন কোথাও অফিসে চাকরি করছে কি ব্যবসা করছে কি, আরো সমাজে গভর্নমেন্টে ট্যাক্স দিচ্ছে, ভোট অধিকার এসে গেছে তার, কত দায়িত্ব। এবং যত জীবনের এই রকম স্টেজগুলি বয়সটা বাড়তে থাকে, তত দায়িত্ব এবং কর্তব্যের এই পরিধিটাও বাড়তে থাকে। এবং এই একটি, যে কোনো একটি স্টেজে আপনি দায়িত্ব কর্তব্য অবহেলা করে দেখুন, সঙ্গে সঙ্গে যার প্রতি বা যে উপলক্ষে আপনি অবহেলা করবেন, এই মনে করুন কোথাও আপনার নিমন্ত্রণ আছে, সেখানে নিয়ে গেছেন, ভুলে গেছেন একটি উপহারের জিনিস নিয়ে যেতে, তারা না হয় দেখে একটু মুখ বেঁকালো, সঙ্গে সঙ্গে মুখটা ওই বাংলার পাঁচের মতন হয়ে গেল, দেখেছো, কিছু নিয়ে এলো না, এমনি খেয়ে চলে গেল, এইরকম। তো দায়িত্ব কর্তব্য অবহেলা করা যাবে না, ডিউটিস অবহেলা করা যাবে না। প্রাথমিক ক্ষেত্রে এইটি হচ্ছে ধর্মের মানে, আমাকে আমার অবস্থায় ধরে রাখে। কেউ যদি বলে অমুক সন্তানের আমি পিতা এবং মাতা, পিতা বা মাতা, এবং সে যদি সন্তানের উপর কোনো দায়িত্ব পালন না করে, সন্তান তাকে মানবে পিতা মাতা হিসাবে, সমাজ তাকে মানবে? সুতরাং দাবি করতে গেলে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। যদি আপনি ঘরের লোক বলুন, অফিস কাছারিতে বলুন, যেটা বলবেন, পারফেক্টলি দায়িত্ব কর্তব্য বা ধর্ম পালন করতে হবে। যদি কেউ দেখেন অফিসে ফাঁকি দিয়ে ধর্ম করছে, পরিষ্কার জানবেন এটা স্বামীজির অভিপ্রেত নয়, পরিষ্কার জানবেন স্বামীজির অভিপ্রেত নয়। মাস্টারমশাই ওইরকম একবার ঠাকুরের কাছে দুপুরবেলায় গেছেন, তো ওইরকম ঠাকুর জিজ্ঞেস করছেন, কি গো তোমার স্কুল নেই? মানে দেখছেন যে ফাঁকি দিয়ে পালিয়ে এসছে কিনা, ঠাকুরকে ভালো লাগে ঠিক, কিন্তু ফাঁকি দিয়ে এসছে কিনা দায়িত্ব কর্তব্যে। তো এই অবহেলা করা যাবে না। প্রাথমিকভাবে এই হচ্ছে যে ধর্মের অর্থ।
ঋষিরা দেখলেন এটা কি বড় গলদ আছে, কিরকম গলদ, এটা দেশ কাল এর সর্বজনীনতা নেই, এটা ইউনিভার্সাল নয়। একটা উদাহরণ দিই, বেশি সময় নেই আমার, একটা উদাহরণ দিই। যেমন মনে করুন আমি একজন হিন্দু সন্ন্যাসী, আমি গেরুয়া বস্ত্র পরিধান করি, মস্তক মুন্ডিত একজন পোপ, তিনিও একজন ক্যাথলিক সন্ন্যাসী, তিনি সাদা বস্ত্র পরিধান করেন, রোগ পরেন, ওই মাথায় কন্টিপস ক্যাপ থাকে। আমি যদি ওই রকম মাথায় চুল নিয়ে ওই রকম সেজে যদি বুকে ক্রস ঝুলিয়ে এসে বলি আমি হিন্দু সন্ন্যাসী রামকৃষ্ণ মনকৃষ্ণের, লোকে মানবে আমাকে? কিন্তু আবার উনি যদি আমার মতন পড়ে ওইখানে ভ্যাটিকানে দাঁড়িয়ে লেকচার দিতে যান, মানবে লোকে? পোপ হিসাবে মানবে না। তো কিন্তু দেখুন মজার ব্যাপার, দুজনেই কিন্তু সন্ন্যাসী। সুতরাং একই যদি আপনার বৃত্তি হয় তবুও দেখা যাবে, যদি একই পরিচয় হয় তবুও দেখা যাবে যে তার এক রকমের দায়িত্ব কর্তব্য, আমার এক রকমের দায়িত্ব কর্তব্য। সুতরাং ধর্মের এই অর্থটা ইউনিভার্সাল হলো না। ঋষিরা গবেষণা করেছিলেন, দীর্ঘ বিরাট গবেষণা, উপনিষদের প্রতি ছত্র ছত্র তারা উল্লেখ করেছে একেবারে, কি উপায়ে গবেষণা করেছেন, কি তার ফাইন্ডিং, সমস্ত কিছু অসাধারণ। উপনিষদ যদি পড়তে পারা যায় স্বামীজির ভাবে, অসাধারণ একেবারে। তো যদি এই যে আবার মজার ব্যাপার দেখুন, মনে করুন এটাতে গেল এক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে, মানে মনে করুন স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিরকম পার্থক্য হয়ে যায়, এটা তো পাত্রের ক্ষেত্রে গেল, স্থান কাল পাত্র অনুযায়ী ডিফারেন্ট হয়। মনে করুন একজন সোলজার সে সীমান্তে পাহারা দিচ্ছে, কেউ একজন ব্যারাডিং এ ঢুকতে যাচ্ছে, গুলি করে দিলে তাকে আমরা, বা যদি লড়াই করে তাকে আমরা পরমবীর চক্র মেডেল দেবো খুব ঘটা করে। আবার মনে করুন ছুটিতে বাড়ি এসছে, তার বাড়িতে যদি পাঁচিল ডিঙিয়ে কেউ ঢুকতে যায় আর গুলি করে দিল, তাকে কি মেডেল দেওয়া হবে? পুলিশ ধরে নিয়ে যাবে, সিভিল সে কোর্ট ভেঙেছে বলে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। সুতরাং একই লোকের ক্ষেত্রে ডিউটি পাল্টে যাচ্ছে, কাল ও দু জায়গাতেই পাঁচিল ডিঙের লোক ঢুকছিল, কাল অনুযায়ী দায়িত্ব কর্তব্য ডিফারেন্ট, ধর্ম ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আবার সময় অনুযায়ী পাল্টে যায়, ঠাকুরের কথা আকবরী মুদ্রায়, তখন আকবরের সময়ে লেনদেন হতো, বর্তমান সময়ে হবে না, এখন তো ক্যাশলেস ট্রানজাকশন। সুতরাং কাল অনুযায়ীও আমাদের লেনদেনের দায়িত্ব কর্তব্য ধর্ম পাল্টে যাচ্ছে। তো সুতরাং স্থান কাল পাত্র ধর্মের সংজ্ঞাটা পাল্টে যাচ্ছে, ইউনিভার্সাল হলো না। ঋষিরা দেখলেন এই যদি ধর্মের অর্থ হয় এ দিয়ে কোনো ইউনিভার্সাল থিওরি খাড়া করা যাবে না। তারা গবেষণাটাকে আরো এগুলেন, এগিয়ে তারা একটা মজার জিনিস দেখতে পেলেন, খুব মজার জিনিস, যে আমাদের জগতে সমস্ত কিছুই পরিবর্তনশীল, সমস্ত কিছু পরিবর্তনশীল, যা কিছু দেখেন। কিন্তু ওই মরা হাতির দাম জানেন তো কত? মরা হাতির দাম ছোটবেলা থেকে এখনো পর্যন্ত বেড়েছে দাম, ঠিক এইরকম আমাদের ভেতরে একটা মরা হাতি আছে, তার দাম বাড়েও না কমেও না। তো ঋষিরা দেখেছিলেন আমাদের মধ্যে এমন একটি জিনিস আছে যার দাম কখনো বাড়ে না কখনো কমেও না, অপরিবর্তিত থাকে, বাকি সব কিছু পরিবর্তনশীল। আমরা যখন ওই দু পাঁচ বছরের ছোট ছেলে মেয়ে ছিলাম তখন কতটুকু ছিলাম, এখন তো সব চুল দাঁড়িয়ে পাকতে শুরু করে দিয়েছে, এরপরে তো আরো কি কি হবে ভগবান জানে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। আর শরীর পরিবর্তনশীল, মন পরিবর্তনশীল, ছোটবেলায় কত জিনিস বুঝতেন না এখন কত বোঝেন, আপনি পাঁচজন পরামর্শ নিতে আসে আপনার কাছে, এত বেশি বোঝেন বললে। মন পরিবর্তনশীল, বুদ্ধি পরিবর্তনশীল, আপনি হয়তো ছেলে মেয়েকে এখন, আগে ছোটবেলায় নিজেই অঙ্ক করতে পারতেন না, এখন ছেলে মেয়েকে অঙ্ক করান, নাতি নাতনিকে অঙ্ক করান, ইংরেজি পড়ান, বাংলার মানে বলে দেন। সুতরাং শরীর মন বুদ্ধি সমস্ত কিছু পরিবর্তনশীল, শুধু একটি জিনিস হচ্ছে অপরিবর্তনশীল, সেটা হচ্ছে আমি। প্রত্যেক মুহূর্তে আমি আমি বলে যেটাকে আমরা প্রকাশ করছি সেইটি হচ্ছে অপরিবর্তনশীল। আচ্ছা আমি বলতে আমরা কোথায় দেখাই, হৃদয়ে দেখাই না মাথায় দেখাই, কোথায় দেখাই আমি বলতে? আমি বললে যখন দেখাই মাথায় না হৃদয়ে দেখাই, মাথায় দেখাই না হৃদয়ে দেখাই, হৃদয়ে দেখাই। ভগবান কি বললেন গীতায়? ঈশ্বরঃ সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, সমস্ত প্রাণীগণের সমস্ত ভূত সকলের হৃদয়ে ভগবান অবস্থান করেন, প্রত্যেক মুহূর্তে আমি 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 রূপে তার প্রকাশ করছে। তিনি কে? এই চৈতন্য রূপে, চিতি শক্তি রূপে হৃদয়ে অবস্থান করছেন প্রত্যেক জীবের, তিনি আছেন বলেই আমার দাম। যেই চিতি শক্তি শরীরটাকে ত্যাগ করবে সঙ্গে সঙ্গে বলবে মৃত, দাও পুড়িয়ে দাও, এই কেউ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবে না, জানে কোনো দাম নেই, দাও অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করে দাও। এই যে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো পরিবর্তন ঘটেনি, এবং মজার জিনিস দেখবেন পৃথিবীর সমস্ত মানুষ আমি বলে, ভাষাটা ডিফারেন্ট হতে পারে, আপনি বাংলায় বলেন, কেউ হিন্দিতে বলে, কেউ ইংরাজিতে বলে, সবাই কিন্তু একই জিনিসকেই নির্দেশ করে, একই জিনিসকেই নির্দেশ করে।
এই যে চৈতন্য, তার কোনো পরিবর্তন হয় না। এবং পরিবর্তন না হওয়া মানে পরিবর্তন হতে গেলে আরেকটি জিনিসের উপস্থিতি লাগে, অনুঘটক বলা হয়। আরেকটি জিনিসের উপস্থিতি লাগে, যেহেতু আরেকটি জিনিস যে কোনো জিনিসেরই, জল হাওয়া অন্যান্য এজেন্ট, তার সংস্পর্শে এসে পরিবর্তন হয়। যেহেতু এই আমি বা চৈতন্যের কোনো পরিবর্তন হচ্ছে না, সেহেতু আমাকে লজিক্যালি ধরে নিতে হবে আর দ্বিতীয় কোনো বস্তুর অস্তিত্ব নেই, তিনি একাই আছেন, সেই জন্যই তার পরিবর্তন হচ্ছে না। ঋষিদের কনক্লুশন কি ছিল? একম এব অদ্বিতীয়ম, তিনি এক, একম এব এবং নিশ্চিত রূপে অদ্বিতীয়ম, দ্বিতীয় কেউ নেই, তিনি একা, দ্বিতীয় ছাড়া। স্বামীজি জানতেন যে এই ঋষিরা অসাধারণ সত্য রেখে গেছেন। আমাদের ভারতবর্ষে কখনো সায়েন্সের সঙ্গে রিলিজিয়ানের বিরোধ হয়নি, আর্যভট্ট আমাদের কাছে ঋষি, বিদেশে হয়েছে, তারা অন্য হিস্ট্রি আছে। ক্রিশ্চিয়ানিটির সঙ্গে সায়েন্সের বিরোধ, বিজ্ঞান এবং ধর্মের বিরোধ মানেই যেন বুঝে না নি আমাদের গোলমাল হয়ে যায়, আমরা ভাবি সবটাই বোধ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। না, ভারতবর্ষে কোনো দিন আমাদের বিরোধ হয়নি, হবেও না। ঋষিরা অসাধারণ সব সত্য রেখে গেছেন আমাদের, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এইটা আমরা কোনোদিন তাকে কাজে লাগাইনি। যদি লাগাতাম তাহলে বুঝতাম যে মা যেমন বলছেন যে সাধন করতে করতে দেখবে তোমার ভিতরেও যিনি দুলে বাগদি হাড়ি ডোম তার মধ্যেও তিনি, প্রত্যেক প্রাণীর মধ্যে তিনি। যদি আমি আমার আমি প্রত্যেকের মধ্যে আমি হয়ে থাকে, পার্থক্যটা কোথায়? যদি পার্থক্য না থাকে, প্রত্যেকের ভেতরে ওই হৃদেশে অর্জুন তৃষ্ঠতি আমি রয়েছি, অথবা যে ঈশ্বর আমার হৃদয়ে রয়েছেন তিনিই প্রত্যেকের রয়েছেন, আমি ওই শরীরে ওই মানুষটি হয়ে রয়েছি, আমার ইষ্টই ওই শরীরে ওই মানুষটি হয়ে রয়েছে, কোনো পার্থক্য দেখতে পাওয়া যায় না। সুতরাং ওই পার্থক্য না দেখে যদি জীবন যাপন করা হয়, সেইটি যথার্থ প্রেমিক জীবন। যদি পার্থক্য দেখে আপনি জীবন যাপন করেন, তখন ওই বিরাট আর থাকবে না, তখন হয়ে যাবে অল্প, আপনি আলাদা, আমি আলাদা, এ আলাদা, ও আলাদা, প্রত্যেকের লিমিটেড, প্রত্যেকের ক্ষয় ব্যয় আছে। আপনি কখনো অপরকে ভগবান মনে করেন না, জীব বলে মনে করেন, আপনার শত্রু বলে মনে করেন, আপনার কন্টেস্টেন্ট বলে মনে করেন, ঈশ্বর বলে মনে করেন না, কেননা ঈশ্বরের ক্ষয় ব্যয় নেই, তিনি অনন্ত। স্বামীজি দেখলেন যে এই সত্যকে যদি আমরা কাজে লাগাতে পারি, সমাজে সোনা খুলে যায়, গোটা পৃথিবী অদ্ভুত আলো পায়, সমাজ জীবন গোটা পৃথিবী এমনি ভগবানের সমতুল্য হয়ে ওঠে, সর্বসমান হয়ে ওঠে। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এইখানেই আমরা দেশ থেকে শাস্ত্রকে আলাদা করে রেখে দিয়েছি। ওই শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করতে গেলে তখন দেশ বলে আলাদা কোনো সত্তা থাকে না, এক ভগবান, এক চৈতন্য, চণ্ডীতে যাকে বলা হচ্ছে সা দেবী সর্বভূতানাম চেত, সর্বভূতেষু চেতনা ইতি অভিধীয়তে, তিনি প্রত্যেক প্রাণীর মধ্যে চেতনা রূপে অভি তাকে ইয়ে করা হচ্ছে, বলা হচ্ছে, তাকে উদ্দেশ্য করে তাকে বলা হচ্ছে, বা ওই তিনি উপস্থিত হয়ে চেতনা রূপে উপস্থিত অবস্থান করছেন সেই দেবী, তাকেই বারংবার প্রণাম করা হচ্ছে, নমস্তস্য নমস্তস্য ইত্যাদি। তো সুতরাং শাস্ত্র অনুযায়ী জীবন, শ্রীরামকৃষ্ণ অনুযায়ী জীবন, স্বামীজির যে উপনিষদ প্রচার করেছেন সেই অনুযায়ী যদি জীবন যাপন করতে হয়, এই দেশটি তখন দেশ থাকে না, এই দেশটি শ্রীরামকৃষ্ণের সংসার তখন হয়ে যায়। এবং স্বামীজি সেই আহ্বান, সেই ভালোবাসা আমাদের দিয়ে গেছেন। তিনি বলেছেন শ্রীরামকৃষ্ণ সেই পরম্পরাটি ধরিয়ে দিয়েছেন আমাদেরকে, আমাদের তিনি আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন, এইটি করবার জন্য আমরা এন্টাইটেল, আমাদেরকেই করতে হবে অন্তত পক্ষে যতটা পারা যায় প্রাণপণ চেষ্টা করে, তবেই ঠাকুর মা স্বামীজি যথার্থ অনুগামী হতে পারা যাবে, দাবি করতে পারবো, এবং আমাদের জীবনের কিছু আশা আছে। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ যেমন আমাকে ভালোবাসতেন স্বামীজিকে, স্বামীজি বলছেন আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরা তেমন করে দেশকে ভালোবাসো দেখি, দেশবাসীকে ভালোবাসো দেখি, একটি ভালোবাসা, ওই ভালোবাসাটি ঈশ্বর, আমরা তারই অধিকারী, সেই অধিকারী, সেই অমৃতের অধিকারী তিনি আমাদের করে গেছেন। সকলকে নমস্কার।